हेलो गाइज, आज हमें डेट नोटर पार्ट 9 নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভিডিও শুরুতে দেখতে পাই যে রিউক লাইট কে মার্কেটে নিয়ে যাচ্ছিল। লাইট রিউককে জিজ্ঞেস করে যে কেউ তাদের ফলো করছে না, তো তখন রিউক বলে তার 100 মিটারের দূরত্বে কেউ তো নেই নেই তাদের কেউ ফলো করছে না। লাইট রিউককে আপেল খাওয়ানোর জন্য রাজি হয়ে যায়। আপেল খাওয়ার পর রিউক দুই দুই আবার নর্মাল হতে শুরু করে ফেলে করে। অন্যদিকে চিপ ইয়াগামি রিসেন্টলি দুইটা মার্ডার এর কথা চিন্তা করছিল। তার মতে ওই দুইটা ক্রিমিনালের কথা তার ফ্যামিলি জানতো না, তাহলে তার ফ্যামিলির ওপর সন্দেহ থাকার কোনো কারণ নেই। এল বলে যে সে জানে কিরা মৃত্যুর টাইমিং নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কাউকে না দেখে মার্ডার করতে পারে কিনা কিনা তার জানে না। তাহলে হতে পারে তার ফ্যামিলি ইনোসেন্ট। তখন তারা লাইটকে এঁকে বাড়ি আসতে দেখে এঁকে লাইট চিন্তা করেছিল যে পটেটো ট্রিক ইউজ করে করে যাদের মার্ডার করেছিল তারা ছোট ক্রিমিনাল, তাই হতে পারে এল আবার তার উপর সন্দেহ বেড়ে যায়। এল সবাইকে বলে যে লাইট এর বাড়ির নজরদারির পর সে কারোর বিরুদ্ধে কোনো স্ট্রং কোনো এভিডেন্স পায়নি, তাই সে ক্যামেরা সরানোর দায়িত্ব নেই সিদ্ধান্ত নেই। রিউক লাইটকে বলে যে সব ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু সে তার কথা কোনো জবাব দেয় না। লাইট চিন্তা করে এল হয়তো তার উপর আর সন্দেহ করে না। লাইট ভাবছিল সে তার বাবার হেল্পের করার মাধ্যমে এল এর আইডেন্টি রিভিল করবে এবং তাকে মেরে ফেলবে। লাইট ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ইউনিভার্সিটি অ্যাডমিশনের পর সে আরও অনেক সময় পাবে নিউ ওয়ার্ল্ড তৈরি করতে। লাইটের ঠিক পেছনেই এল বসেছিল, সেখানেই তাদের প্রথম দেখা হয়। পরীক্ষায় ভালো রেজাল্ট করায় লাইটকে পুরস্কার দেওয়া হয়। তারপরেই এলকে ডাকা হয়। এলের নাম ওইখানে রিওজাকি হিসেবে বলা হয়। তখন এল লাইটকে বলে সে তার বাবাকে চেনে এবং সে জানে সে ইউনিভার্সিটির গ্রাজুয়েশনের পরে সে তার বাবার সাথে পুলিশ এজেন্সিতে জয়েন করবে তার বাবার মতো। তখন সে বলে সে ক্রীড়া কেসের রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কথা বলতে পারে যদি সে কাউকে না বলে। তখন সে লাইট চিন্তা করে যে কি এমন ইম্পর্টেন্স কথা। তখন সে রিভিল করে যে সে এল। হ্যাঁ, তখন সে লাইট এটি শুনে খুবই অবাক হয়ে যায়। সে কখনোই ভাবেনি যে এত সহজে এল তার কাছে এসে বলবে। সে তাড়াতাড়ি নিজের মানে চার্মনেসটাকে ঠিক রাখার জন্য আবার খুবই কুললি তার সাথে কথা বলার চেষ্টা করে। তখন যে এল চিন্তা করে যে লাইটের ক্রীড়া হওয়ার সম্ভাবনা মাত্র 5%, আর যদিও হয় তাহলে কোনো সন্দেহের কোনো কারণ নেই, কারণ লাইট এল ক্রীড়া হওয়ার জন্য একদম পারফেক্ট। তারপরে লাইট যখন বাড়ি আসে তখন রিউকের উপর খুবই চিল্লাচিল্লি করে। তখন লাইট রিউক তাকে বলে সবসময় যে সিনিগামি আইডিয়ালের জন্য। তখন লাইট বলে যে আমি সিনিগামি আইডিয়াল করার পর আমার দেখ যদি সে সত্যি সত্যি এল না হয় তখন কি হবে, আর যদি সে এলও হয়ে থাকে তাহলেও তাকে সে মার্ডার করতে পারবে না, কারণ তার সাথে দেখা হওয়ার পরপরই যদি সে মারা যায় তাহলে সন্দেহ ডাইরেক্ট তার উপর পড়বে, তাই সে তাকে মার্ডার করতে পারবে না। এছাড়া সে যদি এল না হয় সে হতে পারে তো এলের পাঠানো কোনো এজেন্টও হতে পারে, তাহলে তার সিনিগামি আইডিয়াল করলে তার অর্ধেক জীবনটি চলে যাবে এসব ভাবে। এবং সে চিন্তা করে যে সে তার সাথে কোনো ধরনের এইসবকে যাবে না, সে তার সাথে ইউনিভার্সিটিতে ফ্রেন্ডস হয়ে থাকবে, তারা দুজনেই ফ্রেন্ডস হয়ে থাকবে, কিন্তু আসলে এরা দুজন দুজনকে ইনভেস্টিগেট করবে। এবং অ্যাট দ্য এন্ড লাইট বলে অ্যাট দ্য এন্ড সেই জিতবে। সো এই ছিল ডেট নোট পার্ট 9। অনেক দিন ভিডিও আসছিল না কারণ অনেকে আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য এবার থেকে আবার রেগুলার দেওয়ার চেষ্টা করব। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। ধন্যবাদ, বাই।